নজর রাখবো আবহাওয়ার খবরে। অবশেষে বৃষ্টি থেকে মুক্তি শহর কলকাতা শহরতলি। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার দিকে যদি নজর রাখি তাহলে পারদ এবার রাতের দিকে নামবে এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে বলা হচ্ছে। এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোর জন্য যেটা আলাদা করে পূর্বাভাস দেওয়া হচ্ছে যে এই সপ্তাহে একেবারে শেষে অর্থাৎ আজ এবং আগামীকাল এবং আগামী সোমবার থেকে তাপমাত্রা অনেকটাই নিচে নামবে। কোথাও কোথাও 11 ডিগ্রি সেলসিয়াসের নিচে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হচ্ছে। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো অভিরূপার সঙ্গে এবং পাশাপাশি উত্তরবঙ্গের একটা বড় অংশের খবর জানবো। ঝিলম আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি ডুয়ার্স থেকে। আমি প্রথমে অভিরূপার কাছে আসবো। অভিরূপা একটু জানার চেষ্টা করি তোমার কাছ থেকে হাওয়া অফিসের তরফে পূর্বাভাসে কী বলা হচ্ছে, কীরকম থাকবে আগামী 24 বা 48 ঘন্টায় ওয়েদার। খবর এই মুহূর্তে যেটা হাওয়া অফিস বলছে তা শুনলে কলকাতাবাসীর মনে কিছুটা হলেও আনন্দ হবে। তার কারণ বিগত 3-4 দিন আগে আমরা দেখেছিলাম একটা আকাশের মুখ ভার, প্রবল বৃষ্টি হলো, নিম্নচাপের বৃষ্টি, এবং তার 1 সপ্তাহ আগে থেকে প্রায় শীতও উধাও হয়ে গিয়েছিল। কিন্তু গতকাল থেকেই আমরা দেখলাম যে রাজ্যের মধ্যে দক্ষিণবঙ্গে তো বটেই, কলকাতাতেও হালকা থেকে মাঝারি একটা শীতের আমেজ অনুভূত হতে শুরু হলো। এবং এই আমেজটা কিন্তু এখন কন্টিনিউ থাকবে। মানে কেন থাকছে, তার কারণ নিম্নচাপের প্রভাব কেটে গিয়েছে, ঘূর্ণাবর্ত কেটে গিয়েছে, উত্তরে হাওয়া ইতিমধ্যেই বঙ্গে প্রবেশ করছে। এবং সবথেকে যেটা ভালো খবর, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর আগেই বলেছিল যে কলকাতায় 20 ডিগ্রির নিচে তাপমাত্রা নামবে এই উইকেন্ডেই, আর তেমন অন্যথাও হয়নি। আজকে শনিবার 18.6 ডিগ্রি সেলসিয়াস রয়েছে আজকের সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই যে তাপমাত্রা আজকের দিনে রয়েছে এটা ডিসেম্বরে সেই অর্থে থাকে না, কিন্তু আজকে থেকে মানে আজকে 18, আগামীকাল 17, তারপরে আস্তে আস্তে যে তাপমাত্রার পারদ কমবে এমন কথাও কিন্তু মানে এতটা আশার বাণীও আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া হচ্ছে। ফলে উল্লেখযোগ্যভাবে যেহেতু নতুন কোনো রকম সিস্টেম ক্রিয়েট হয়নি, আপাততভাবে কলকাতার সর্বত্রতেই আমরা দেখতে পাচ্ছি বেশ রৌদ্রোজ্জ্বল একটা পরিস্থিতি। দক্ষিণবঙ্গের প্রায় অনেক জেলাতেই রয়েছে একটা রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি। আকাশের যে মুখ ভার ছিল সেটাও কেটে গিয়েছে, ফলে সর্বসাকল্যে বলা যেতে পারে যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আপাতত আর নেই। এবার যত রোদ উঠবে তত কিন্তু রাতের তাপমাত্রা নামতে শুরু করবে, অর্থাৎ আজকে 18.6 রয়েছে সর্বনিম্ন, আগামীকাল অর্থাৎ রবিবার সোমবারের পর থেকে কিন্তু এই তাপমাত্রার পারদ আরও কমবে। ফলে এক কথায় বলা যেতে পারে যে বঙ্গে শীতের প্রবেশ আপাততভাবে কিন্তু ঘটলো। তার কারণ একটা শীত শীত যে অনুভূতি বা সারাদিনই একটা হালকা জ্যাকেট সোয়েটার গায়ে দিয়ে থাকা সেই রকম একটা আবহাওয়া বা অ্যাটমসফিয়ার কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের ক্ষেত্রে একই রকম ভার্ডিক্ট রয়েছে, তার কারণ উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া, বৃষ্টিপাতে সেই অর্থে কোনো সম্ভাবনা নেই। ফলে এই যে শীত আসছে না আসছে না করে যে ব্যাপারটা মানুষের মধ্যে তৈরি হয়েছিল যে একটা বৃষ্টি হচ্ছে, গরম লাগছে, সেটা কিন্তু কোথাও গিয়ে আর মন খারাপের জায়গাটা থাকলো না। ডিসেম্বরের শেষে মানে এই উইকেন্ড থেকেই কিন্তু রাজ্যে শীত ভালোভাবেই আসার একটা সম্ভাবনা রয়েছে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া। অভিরূপা আমি একটু বিরত করি, তোমাকে সঙ্গে থাকো, ঝিলমের কাছে যাবো। ঝিলম, সান্দাকফুতে তুষারপাতের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এবং শুধু সান্দাকফু নয় তার পাশাপাশি সিকিমের একটা বড় অংশে তুষারপাত হয়েছে। এবং যেটা হাওয়া অফিসের পূর্বাভাস ছিল যে বৃষ্টি কমে যাওয়ার পর থেকেই দার্জিলিংয়ের একটা অংশ বা আরও উত্তর ভাগে এই তুষারপাতের সম্ভাবনা থাকবে। কীরকম ওয়েদার রয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গ, এবং তুমি ডুয়ার্সে রয়েছো, সেখানে বা কীরকম ওয়েদার? একেবারে দেবরাত্রি, দেখো সকাল থেকে কিন্তু হালকা একটা মেঘের মেঘ আছে আকাশে, তবে হাওয়া অফিস যেমনটা জানিয়েছে যে আগামী 2 দিনে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে একদিন আগে যে সামান্য দুয়ার জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল, তারপর থেকেই কিন্তু একটা শীত শীতের আমেজটা অনুভব করা যাচ্ছে, এবং তারপর থেকে একটা কুয়াশায় ঢাকা দুয়ার জুড়ে পুরো কুয়াশা একেবারে এমন ভাবে নিয়ে পড়ছে যে রাতের বেলাতেও গাড়িগুলো লাইট যেমন লাইট জ্বালাচ্ছে, দিনের বেলাতেও কিন্তু লাইট চালিয়ে নিয়ে চালাতে হচ্ছে দূরপাল্লার গাড়িগুলো, ইন্ডিকেটর চালিয়েও চলছে যেমনটা আমার পিছনে এই মুহূর্তে দেখা যাচ্ছে। অন্যদিকে কিন্তু পশ্চিমবঙ্গের যে প্রথম যে তুষারপাত এই একদিন আগে কিন্তু সান্দাকফুতে হয়ে গেছে, এবং স্বাভাবিকভাবেই পর্যটকদের কিন্তু এটা একটা খুশির একটা খবর, যার জন্য কিন্তু ভিড় জমতে শুরু করেছে ইতিমধ্যেই। এবং যেমনটা দেখা যাচ্ছে যে ডুয়ার্সে এইভাবে যখন এই ঠান্ডা ঢোকাতে কিন্তু পিকনিক স্পটগুলো কিন্তু আরও জমে উঠেছে দেবরাজ।
একটু জানার চেষ্টা করব ঝিলম যে একটা ট্রেন ক্যান্সেলের বিষয় ছিল, যেটা বলা হয়েছিল যে কাঞ্চনকন্যার ক্ষেত্রে যেহেতু কিছু রেলের ট্র্যাক কিছু চেঞ্জেসের বিষয়, যদিও সেটা শেষ পর্যন্ত কনফার্ম এখনো পর্যন্ত সেভাবে করা হয়নি, কিন্তু পর্যটকদের এই উত্তরবঙ্গ যাওয়া এই সময়, যেহেতু একটা ছুটির মরশুম সামনেই আসছে এবং এই ওয়েদার, এই সময় ওয়েদার খুব ভালো থাকে, এটা উপভোগ করার জন্য পর্যটকরা যান, এবং সেক্ষেত্রে কি খানিকটা হলেও পর্যটকের আনাগোনা কম দেখতে পাওয়া যাবে যদি শেষ পর্যন্ত ট্রেন ক্যান্সেল থাকে? দেখো, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা একটু রুট পরিবর্তন করেছে, রুট পরিবর্তন করাতে যে তেমন কিছু তো কিছু ক্ষেত্রে তো অবশ্যই কিছুটা ভোগান্তি হবেই যাত্রীদের, তবে কাঞ্চনজঙ্ঘা কিন্তু যে রুট ধরে আসে সেই রুটও কিন্তু উত্তরবঙ্গের ডুয়ার্সে ঢোকার পর থেকে সেই চা বাগান এবং সেই রুট ধরে আসাটা সেটাও কিন্তু একটা দেখার মতো জায়গা। সেদিক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘায় যদি কেউ যারা যাত্রীরা আসবেন তাদের জন্য কিন্তু একটু মন খারাপের জায়গা রয়েছেই, তবে কিন্তু রুট পরিবর্তন করলে তেমন কিন্তু কোনো কিছু সমস্যা হবে না, কারণ যে সমস্ত জায়গা দিয়ে যে সমস্ত জায়গায় সেই ট্রেন দাঁড়াবে তার থেকে কমিউনিকেশন যথেষ্টই ভালো। উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটক যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, পিকনিক স্পটগুলি রয়েছে সে সমস্ত জায়গার জন্য, তার জন্য এর জন্য কিন্তু যে রুট পরিবর্তন করলেও কাঞ্চনজঙ্ঘা যেহেতু এখনো পর্যন্ত ক্যান্সেল হয়নি বলা হচ্ছে, রুট পরিবর্তন করেছে শুধুমাত্র, তার জন্য কিন্তু এখনই মন খারাপের কোনো জায়গা নেই। বেশ, জিলাম সঙ্গে থাকো, অভিরূপা রয়েছেন। অভিরূপা, পশ্চিমাঞ্চলের জেলাগুলোর জন্য কি বলা হচ্ছে পূর্বাভাসে? যেটা গতকাল পর্যন্ত বলা হয়েছিল যে 11 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে আগামী সোমবার থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা, সেটাই কি আপাতত বজায় থাকছে? সমস্ত অঞ্চলেই কিন্তু মূলত তাপমাত্রা নামার পূর্বাভাস দেয়া হচ্ছে এবং তাৎপর্যপূর্ণভাবে তাপমাত্রা যত মানে তাপমাত্রা নামতে ইতিমধ্যেই শুরু করেছে এবং উত্তরে হাওয়া বঙ্গে প্রবেশ করছে, সেটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হোক, পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ক্ষেত্রে হোক, উত্তরবঙ্গের ক্ষেত্রে হোক, এবং এই উত্তরে হাওয়া যত বেশি প্রবেশ করবে তত কিন্তু শীতের যে কনকনে কামড় সেটা অনুভব করতে পারবেন বঙ্গবাসী, তেমনটাই অন্যথা নেই। এবং এই উইকেন্ডে অর্থাৎ আগামী মানে আজকে শনিবার, কালকে রবিবার, তারপরে সোমবার, মানে সপ্তাহের প্রথম থেকেই কিন্তু একেবারে জাকিয়ে শীত পড়ারও একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তো বটেই, পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ক্ষেত্রে, দক্ষিণবঙ্গের এই কলকাতা সহ পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। ফলে তাৎপর্যপূর্ণভাবে এই বিষয়টা বলা যায় যে বঙ্গে যে শীত আসছিল না, মানুষের মনের মধ্যে যে একটা দুঃখ বা একটা ইয়ে তৈরি হয়েছিল যে কেন শীত পড়ছে না এবছর, কেন গরম লাগছে, এই ব্যাপারটা এবার আস্তে আস্তে চলে যাবে। তার কারণ বঙ্গে শীত ইতিমধ্যেই পড়তে শুরু করেছে, তাপমাত্রা একধারে অনেকটা নেমেছে, ভবিষ্যতেও নামবে, মানে এক দুদিনের মধ্যেই তাপমাত্রা কিন্তু যেটা বলা হচ্ছে যে 16-15 ঘরে পৌঁছে যেতে পারে, 15 থেকে 16 ডিগ্রি ঘরেও পৌঁছে যেতে পারে। বেশ, দেখা যাক সেক্ষেত্রে হাওয়া অফিসের এই পূর্বাভাস সেদিকে অবশ্যই নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ, অভিরূপা সাহা আমাদের সঙ্গে ছিলেন এবং পাশাপাশি ঝিলম ছিলেন, ঝিলমকেও ধন্যবাদ।